ফটিক সুরিত শুরু হইয়ে 3 দিনব্যাপী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয় মেলা। বিষিদ্ধার বিয়ালে ফটিক সুরিত কলেজ মাঠত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। 5 বছর বিজয় মেলা উদযাপন পরিষদের সভাপতি এস এম খায়রুল বশারের সভাপতিত্বে এটা এক আলোচনা সভাত উপস্থিত আছিল এটিএম পিয়ারুল ইসলাম, মহিউদ্দিন রাশেদ, মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন রেখা।